ভোলায় ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে কৃষকদের ফলানো আমন ধান, খেসারি ডাল, সরিষা সহ রবি শস্যের ব্যাপক ক্ষতি হয়েছে। এখনও পানিতে তলিয়ে রয়েছে কৃষকদের ক্ষেতের ফসল। কিভাবে ক্ষতি পুষিয়ে উঠবেন এই ভেবে এখন দিশেহারা তারা। ভোলা প্রতিনিধি মোহাম্মদ আরিফ হোসেন লিটনের রিপোর্ট জানাচ্ছেন রাজিয়া সুলতানা স্মৃতি। আর কটা দিন গেলেই ধান কেটে ঘরে আনার আশা করছিলেন কৃষক। পানের বরজ করেছিলেন অনেকে, কেউ করেছিলেন মাছের খামার। কিন্তু ঘূর্ণিঝড় বুলবুলে তাণ্ডবে এমন অনেকেরই স্বপ্ন এখন পরিণত হয়েছে দুঃস্বপ্নে। সমিতি থেকে লোন লেফন আর কোনটা জমি নিয়ে রিদান করছি, সবই রিদান বন্যা বাতাসে নষ্ট হয়ে গেছে। বন্যা সব লয়ে গেছে আর মানার কিছু নাই। ভোলা সদর, বোরহানউদ্দিন সহ সাত উপজেলায় এবার আমনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল 1,79,280 হেক্টর জমি। কিন্তু ঘূর্ণিঝড় বুলবুলের আঘাতে পুরো জেলায় 53,783 হেক্টর জমির ফসল নষ্ট হয়েছে। এছাড়াও পান 54, শীতকালীন সবজি 742 এবং খেসারি 218 হেক্টর জমি ক্ষতি হয়েছে বলে জানান কৃষি বিভাগ। টানা তিন দিনের ভারী বর্ষণে ভেসে গেছে কৃষকের স্বপ্ন। আমার একখানি জমির গৃষ্টি, আধখানি জমির ধান তলা হয়ে গেছে। দেনাবাতি করে গৃষ্টি করছি, ফুলকপি পাতাকপি এবং শাকসবজি সব বন্যা লইয়া গেছে। ধান একা সব পানির বাসন 35,000 টাকা খরচা গেছে আমার, 10 টাকার মালও পাইনি। কুদুর বাগান করছিলাম 5 গুণা জমিলে, আমি সব শেষ হয়ে গেছে। ফলা ফাইনলে অনেক কষ্টতে আছি। বন্যায় ভোলা জেলায় মাছের পুকুর ও খামার পানিতে তলিয়ে যাওয়ায় শুধু মৎস্য খাতেই 100 কোটি টাকার ক্ষতি হয়েছে। আমার পুষ্কণিতে অনেক মাছ আছে, আমরা রুই, কাতাল, মির্গা, বুলবুলিতে অনেক আয়া বন্যাতে বাসা লইয়া গেছে। আমরা এখন দুশ্চিন্তাতে আছি। এটা গ্যার করছিলাম বিশাল আকারে, সব নষ্ট হয়ে গেছে। ফসল সহ সব ক্ষয়ক্ষতি নিরূপণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। এই সকল ক্ষতির পরিমাণ প্রায় 100 কোটি টাকার মতো হবে। আমরা এই ক্ষতির বিবরণটা যথাযথভাবে এবং যথাযথ কর্তৃপক্ষের কাছে আমরা প্রেরণ করব। যদি সেখান থেকে কোনো প্রণোদনা পাওয়া যায় তাহলে আমরা ক্ষতিগ্রস্ত মৎস্য চাষী এবং মৎস্যজীবীদের মাঝে বিতরণ করব। তবে ক্ষতি পুষিয়ে নিতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে কৃষকদের সব ধরনের পরামর্শ দেওয়া হচ্ছে। ক্ষতিগ্রস্ত কৃষকদের প্রণোদনা দিয়ে সহযোগিতা করা হবে বলে জানালেন কৃষি কর্মকর্তা। কৃষকদের পরামর্শ দিচ্ছি যে আপনারা যে জলাবদ্ধ যে সমস্ত জায়গা আছে, এই জলটা যাতে দ্রুত সরে যেতে পারে এই ব্যবস্থা, ড্রেনের সিস্টেমটা ভালোভাবে করার জন্য ক্ষতিগ্রস্ত চাষির তালিকা আমরা ইতিমধ্যে তাদের নির্দেশ দিয়েছি করেন, যাতে তারা পরবর্তীতে পুনর্বাসনের আওতায় আসতে পারে আর কি। রাজিয়া সুলতানা স্মৃতি, মাই টিভি নিউজ ডেস্ক।